আগরতলায় ডিউটিতে যোগ দিতে সেতাড়াহুড়ো করে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক টিএসআর জওয়ানের। দ্রুত গতিতে চালাতে গিয়ে জাতীয় সড়কের বাগমা নাকা পয়েন্টে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল জয়দেব দাস নামে তৃতীয় ব্যাটালিয়নের এই জওয়ানের। খবর পেয়ে জেলা হাসপাতালে হাজির হন এসডিপিও ধ্রুবনাথের নেতৃত্বে পুলিশ বাহিনী। জয়দেবের এহেন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোকুলপুরের বাড়িতে। যান দুর্ঘটনা কিছুতেই পিছু ছাড়ছে না সারা রাজ্যে। এই লকডাউনের মধ্যেও কদিন পর পরই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এতে বাড়ছে প্রাণহানির সংখ্যাও, বাড়ছে দুর্ঘটনায় পঙ্গু মানুষের সংখ্যাও। অথচ প্রতি বছরই দুর্ঘটনা ঠেকাতে প্রশাসনের কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন করা হচ্ছে, কিন্তু টাকা খরচই সার, উপরন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। পরিসংখ্যান থেকে দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রেই বেপরোয়া যান চালনা, ওভার স্পিড, ওভারটেক, নেশাগ্রস্ত অবস্থায় চালনার কারণেই দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যে একদিনের জন্য লকডাউনের দিনেই রবিবার সাত সকালে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনায় অকালে চলে গেল একজনের তরতাজা জীবন। আগরতলা সাব্রুম জাতীয় সড়কের বাগমা নাকা পয়েন্টের সামনে বাইক দুর্ঘটনায় বেঘোরে প্রাণ হারালেন জয়দেব দাস নামে টিএসআর তৃতীয় ব্যাটালিয়নের এক জওয়ান। সূত্রে জানা যায়, এদিন সকালে আগরতলা নেতাজি চৌমুহনি এলাকায় ডিউটি ছিল জয়দেবের। তাই ডিউটির আগে সেখানে পৌঁছুতেই নিজ বাড়ি গোকুলপুর থেকে TR03-9678 নম্বরের হিরো গ্ল্যামার বাইক নিয়ে কর্মস্থলের দিকে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নিদারুণ পরিহাসে বাড়ি থেকে কয়েক কিলোমিটার যেতে না যেতেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে জয়দেবের বাইক। জানা যায়, ডিউটির তারায় দ্রুত বেগে বাইক চালিয়ে যাওয়ার সময় জাতীয় সড়কের বাগমা নাকা পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন টিএসআর জওয়ান। এতে বাইক থেকে ছিটকে গিয়ে রক্তাক্ত অবস্থায় সড়কের ধারে পড়ে যান তিনি। যথারীতি ঘটনাটি প্রত্যক্ষ করে বাগমা ফাঁড়ির ওসি সহ অন্য পুলিশ কর্মীরা রক্তাক্ত জয়দেবকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যান উদয়পুরের মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ। সাক্ষাৎকারে দুর্ঘটনার সম্পর্কে বিস্তৃত তথ্য জানিয়েছেন তিনি। উনি বর্তমানে ট্রাফিক, আগরতলা ট্রাফিকে অ্যাটাচ আছেন, এবং আজকে সকালবেলা উনি কর্মস্থলে ফিরে যাওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটল, তখন উনি মারা যান। আমরা বাকি সব ব্যবস্থা করছি, পোস্টমর্টম হবে, রিকোয়েস্ট হবে। স্যার, উনি যখন দেখুন কি গাড়িতে ছিলেন না নিজে কোনো বাইকে ছিলেন? না, উনি বাইকে যাচ্ছিলেন, বাইকে যাচ্ছিলেন, একই যাচ্ছিলেন, নিজের বাইকে যাচ্ছিলেন, এবং নিয়ন্ত্রণ হারিয়ে গেলেন। ঘটনাস্থলে মারা গেছেন? আমরা হসপিটালে যখন নিয়ে যাই তখন ওকে মৃত বলে ঘোষণা করা হয়। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? ঠিক বাগমা আউটপোস্টের সামনে। স্যার, ওর বাড়ি কোথায় বা কোন ব্যাটালিয়নে? টিএসআর কোন ব্যাটালিয়নে? এদিনই জেলা হাসপাতালের মর্গে নিহত জওয়ানের দেহ ময়না তদন্ত করা হয়। আর এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেতেই সহকর্মী জওয়ানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জয়দেবের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাড়ির লোকেরা। তার একমাত্র সন্তান রত্নদীপ দাস উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। স্বাভাবিক কারণে শৈশবে জন্মদাতা বাবাকে হারিয়ে একেবারেই অসহায় হয়ে যায় রত্নদীপ। উদয়পুর থেকে পার্থপ্রতিম সাহার রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা।